কম্পাইলার, টেক্সট এডিটর, আর যেভাবে আমরা প্রোগ্রামটা কম্পাইল করে এটা রান করছি, অর্থাৎ আমরা কম্পিউটারকে একটা নির্দেশ দিছি, দিয়ে আউটপুট পাইছি, তো এই দীর্ঘ প্রসেস অনুসরণ না করে আমরা কিন্তু খুব সহজেই কাজটা করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কম্পাইলার আর টেক্সট এডিটর এই সম্পূর্ণ জিনিসটাকে বাদ দিয়ে আমরা যেটা করব, আমরা IDE অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই বিষয়টা আমরা ব্যবহার করব। আসলে এই IDE হচ্ছে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার মধ্যে আমাদের হচ্ছে ওই কম্পাইলার এবং টেক্সট এডিটর দুটো একত্রে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। আমরা এই আইডি হিসাবে কোড ব্লকস ব্যবহার করব। এই কোড ব্লকসটা হচ্ছে একটা সফটওয়্যার যেখানে আমরা একসাথে দুইটা সুবিধে পাবো, সেটা হচ্ছে আমাদের একটা কম্পাইলার থাকবে, আমরা সঙ্গে সঙ্গে ওই কম্পাইলারটার সঙ্গে একটা টেক্সট এডিটর পাবো। তো আমরা আসলে এটা সেট আপ দেওয়ার পরে যখন কোড করব তখন মোটামুটি আরও ভালোভাবে বুঝব। আপাতত এতটুকু বুঝি যে কোড ব্লকস হচ্ছে একটা সফটওয়্যার যেটাকে আমরা বলতেছি IDE। এটার মধ্যে দুইটা জিনিস থাকে মেনলি, সেটা হচ্ছে একটা হচ্ছে একটা টেক্সট এডিটর থাকবে আর একটা হচ্ছে কম্পাইলার থাকবে, দুইটা একত্রে। তো আমরা দেখে নেই যে আসলে এই কোড ব্লকস কীভাবে ইনস্টল করতে হয়। তো কোড ব্লকস ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে, আগে কোড ব্লকসটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডস করার জন্য আমরা ব্রাউজারে গিয়ে কোড ব্লকসের সাইট কোড ব্লকস এস আছে .org অর্থাৎ অর্গানাইজেশন একটা ক্লিক করলাম, এন্টার দেওয়ার পরে স্পিরিট ভালো না না, ঠিক আছে। এখান থেকে আমরা এই সাইটের মধ্যে এসে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডের এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড থেকে বাইনারিসে ক্লিক করে এখানে হচ্ছে যে লিনাক্স, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। তো আমি এখান থেকে প্রথমে হচ্ছে উইন্ডোজের জন্য ডাউনলোড করি। এখান থেকে যে উইন্ডোজ কোড ব্লকস বর্তমানে ভার্সন যেটা একদম আপডেট ভার্সন চলতেছে সেটা হচ্ছে 16.01। তো আমি এখান থেকে sourceforge.net-এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোড অফ কোড ব্লকস উইল স্টার্ট ইন 2-1-0 সেকেন্ড। এই তো এখন ডাউনলোড শুরু হবে। তো এখান থেকে আমি সেভ দিলাম, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আসলে ডাউনলোড দিতে একটু সময় লাগবে কারণ এটা 32.9 মেগাবাইট, আমি আগেই ডাউনলোড করে রাখছি, তো আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যেটা করতে হবে, আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন কন্টেইনিং ফোল্ডার এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আসলে কোথায় আছে। ওইটা নেয়ার পরে আপনারা যেহেতু যারা উইন্ডোজে সেট আপ দেবেন, এই জন্য আমি উইন্ডোজে যাচ্ছি। তো এখান থেকে এই যে কোড ব্লকস ডাউনলোড করার পরে এটা ইনস্টল করতে হবে, ওপেন সেট আপ, ইয়েস, সুন্দর একটা সাউন্ড। এই তো কোড ব্লক ইনস্টলেশন করার জন্য আপনার হচ্ছে যে স্টেপগুলো আপনার অনুসরণ করতে হবে, নেক্সট থেকে এগ্রি, আমাদের সব কিছু থাকলো, কোথায় সেভ হবে ব্রাউজ করে অন্য জায়গায় দিতে পারেন, নেক্সট। আসলে আমার এখানে কিন্তু একসঙ্গে লিনাক্স, উবুন্টু আর হচ্ছে উইন্ডোজ একসঙ্গে চলতেছে, এই জন্য কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে এটা দেখাতে পারছি। সো আপনাদের তো শুধু যারা উইন্ডোজ ব্যবহার করেন শুধু আপনারা এই উইন্ডোটাই দেখতে পারবেন, হ্যাঁ। তো আপনারা হচ্ছে
এইরকম করে ইনস্টল করার পরে অবশ্যই কোড ব্লক লঞ্চ করবেন। আর কোড ব্লকে ঢুকেই আমরা মোটামুটি বাকিটা পরিচিত হব। তো আমি আপাতত এখানে এটা করতেছি, ইনস্টলটা হয়ে যাক। এখানে একটা উইন্ডো চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। আচ্ছা, আমি ইয়েস দিলাম, অর্থাৎ ইনস্টল শেষ হলে কোড ব্লকস রান করবে। হ্যাঁ, তো এখান থেকে কম্পাইলার জিএন এও ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি একটা উইন্ডো চলে আসছে। তো এখান থেকে আমি ইয়েস অ্যাসোসিয়েট কোড ব্লকস উইথ সি আর সি প্লাস প্লাস ফাইল এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি যে আমরা উইন্ডোটা দেখতে পারছি, তো এখানে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো। ইয়েস দিলাম, অর্থাৎ যে অনেক বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কোড ব্লক, কোড ব্লকস আইডি। আমরা এটা ব্যবহার করেই আমাদের হচ্ছে প্রোগ্রামিং শুরু করব, এবং আশা করি মোটামুটি একটা বেসিক ধারণা দিতে পারছি। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। এখন আমরা দেখব যে উবুন্টুতে আমরা কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে পারি। তো এটা আসলে বিভিন্নভাবে করা যায়, আমি সব থেকে সহজ আমার কাছে যেটা মনে হয় ঝামেলা ছাড়া সেটা দিয়ে দেখাচ্ছে। সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এটা ডাউনলোড হবে, অর্থাৎ আমি টার্মিনালের মধ্যে এই কমান্ডগুলো প্রয়োগ করে কোড ব্লকটা একদম ইনস্টল করে ফেলবো। খুব সহজ, আমি কমান্ডগুলো ভিডিওর নিচে দিয়ে দেব। তো আপনারা যেটা করবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে কন্ট্রোল অল্টার টি, অর্থাৎ আমাদের টার্মিনাল নিয়ে আসতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন টার্মিনাল, অথবা আমরা এই যে এইখান থেকে টার্মিনাল, এখানে টার্মিনাল লিখলেও টার্মিনাল চলে আসবে, যে টার্মিনাল যে কোনো একভাবে আমি নিয়ে আসলাম। এখন আমার কাজ হচ্ছে যেটা, আমি এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে ইন্টার দেব। দেওয়ার পরে হচ্ছে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে আপনার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিলাম। আসলে আমার এখানে এর আগে কিন্তু সেট আপ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি না আসলে সেট আপ দেওয়ার জন্য। তো এইখানে যে ইন্টার প্রেস ইন্টার টু কন্টিনিউ অর কন্ট্রোল সি টু ক্যান্সেল অ্যাডিং ইট, আমি এখানে কন্ট্রোল সি দিচ্ছি কারণ আমি চাচ্ছি না আবার ইনস্টল করতে। আপনারা এইখানে ইন্টার দেবেন, ইন্টার দেওয়ার পরে পরবর্তীতে আপনার হচ্ছে আপডেট করতে হবে। এখান থেকে কপি করে পেস্ট দিলাম, এরপর আপডেট। তো যখন আপডেট হয়ে যাবে, তো আপডেট হওয়ার পরে আপনাকে হচ্ছে কোড ব্লকস ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমি কোড ব্লকস ইনস্টল করার জন্য একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে ধরে নিলাম যে আপনাদের আপডেট হয়ে গেছে। তো আপনাদের আপডেট হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটাকে কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই, ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার হচ্ছে কোড ব্লকস ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু ইয়েস চাইতে পারে। হ্যাঁ, অর্থাৎ আপনি রাজি আছেন কিনা, যদি রাজি থাকেন তাহলে ওয়াই প্রেস করুন, যদি এইরকম চায় তাহলে আপনি ওয়াই প্রেস করবেন। করার পরে আপনার হচ্ছে কোড ব্লক ডাউনলোড হবে এবং আপনা আপনিতে সেটা ইনস্টল হবে। কোড ব্লক যখন ডাউনলোড হওয়ার পরে আপনার ইনস্টল কমপ্লিট হবে, তখন আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে রান করার জন্য এখানে লিখতে পারেন যে কোড ব্লক, এই যে কোড ব্লক চলে আসছে, এখান থেকে কোড ব্লকস রান করবেন।
তো আমরা মোটামুটি উইন্ডোজে কীভাবে ইনস্টল করতে হয়, লিনাক্সে কীভাবে ইনস্টল করতে হয় কোড ব্লক এটা শিখে গেছি। তো সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব যে আসলে একদম বেসিক থেকে প্রোগ্রামিং শিখতে গেলে যে মজাটা সেটা আসলে কীভাবে নিতে হয়। ধন্যবাদ সবাইকে।